হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক, চলে এসেছি আজকে আমাদের নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমাদের যেটা ফার্স্ট সেমিস্টারের ওডিপাস দ্য কিং যেটা আমরা পড়াচ্ছিলাম সেটার কন্টিনিউয়েশন, মানে সেকেন্ড পার্ট। আজকে আমরা এই ড্রামাটা শেষ করব। তো প্রথমেই বলে রাখি যে কিছু কারো কারো সমস্যা এটা নিয়ে হচ্ছে যে উচ্চারণটা ওডিপাস হবে না ইডিপাস হবে। এটা একটা খুব সহজ একটা ব্যাপার বলে রাখি। প্রথমত উচ্চারণ বিধি নিয়ে বিভিন্ন জায়গাকার মানুষ বিভিন্ন একই শব্দকে বিভিন্ন ভাবে উচ্চারণ করেন, ঠিক আছে? আর বিশেষ করে মানুষের নামের ক্ষেত্রে তুমি তোমারই নাম বিভিন্ন জায়গায় যাবে সেটা বিভিন্ন ভাবে উচ্চারিত হবে, তাতে তোমার নামটা পাল্টে যায় না বা নামটা ভুল হয়ে যায় না। তো ওডিপাস যেটা ওডিপাউসও বলা হয়, গ্রিকে যখন লেখা হয়েছিল ওডিপাউসও বলা হয়, ওডিপাসও উচ্চারণ হয়, আবার ইডিপাসও খুব কমনলি উচ্চারণ হয়। ইডিপাসটা বেশি উচ্চারণ হয়। তো যেটা বেশি হয় সেটা তুমি করছো না মানে তুমি ভুল করছো সেটা কিন্তু নয়, ঠিক আছে? তো ইডিপাস, ওডিপাস, ওডিপাউস যাই বলো, আমরা ওডিপাসই বলছি। সেটা যার যার ব্যক্তিগত চয়েস, ইউ ক্যান হ্যাভ ইউর চয়েসেস অ্যান্ড দ্যাট ডাজন্ট মিন এনিবডি ইজ রং। তো এটার আমরা সেকেন্ড পার্টটা শুরু করছি আজকে। সেকেন্ড আমরা এখানে শেষ করেছিলাম যে টিরেসিয়াস যখন অন্ধ যে প্রফেট, সে যখন বলল যে ওডিপাসকে যে সে সেই কারণ লেয়াসের মৃত্যুর, তখন প্রথমে লেয়াসের যে মৃত্যুর কারণ ওডিপাস হতে পারে সেটা ওডিপাস একদমই বিশ্বাস করলো না। উল্টে সে টিরেসিয়াসকে ব্লেম করলো যে সে তার শ্যালক ক্রিয়নের সঙ্গে মিলে রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য ওডিপাসের থেকে সে ষড়যন্ত্র করেছে। কিন্তু টিরেসিয়াস এটাও বলল যে শুধুমাত্র যে লেয়াসের মৃত্যুর কারণ সেটা না, ইডিপাস বা ওডিপাস একই সঙ্গে কি করেছে, সে তার নিজের মাকে বিবাহ করেছে, নিজের ভাই বোনদের সে পিতা, আবার একই সঙ্গে নিজের মায়ের সে স্বামী। এরকম একটা খুব জটিল এবং খুবই ঘৃণ্য একটা সম্পর্কের ইকুয়েশন ইডিপাসের সঙ্গে সামনে রেখে সে চলে গেছে। তো এরকম অবস্থায় জোকাস্টার তখন তাকে কনভিন্স করছিল, রানী জোকাস্টার, ওডিপাসের যে ওয়াইফ, লিগাল ওয়াইফ এখন, যে এরকম হতে পারে না, এগুলো ভুল, কারণ আমার স্বামী লেয়াসকে, পূর্ব স্বামী লেয়াসকে এরকম একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল, সেসব কিছু খাটেনি, কারণ আমার স্বামীকে বলা হয়েছিল সে তার সন্তানের দ্বারা হত্যা হবে তার, কিন্তু সেরকম কিছু হয়নি, কিছু ডাকাতের দ্বারা ক্রস রোডসে তাকে মারা হয়েছে। এই ঘটনাটা শুনে ওডিপাসের মনে পড়ে গেছে যে এরকম কিছু সত্য হলেও টিরেসিয়াস হয়তো সত্য বলছে, কারণ ক্রস রোডসে এরকম একজন রাজার সঙ্গে তার যুদ্ধ হয়েছিল এবং তার দ্বারা সেই রাজার মৃত্যু হয়েছিল, এটা কিন্তু ওডিপাসের মনে পড়ে গেছে। এবার দেখতে হবে নেক্সট পার্ট বা লাস্ট পার্টটা কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। হুইন এ মেসেঞ্জার ফ্রম করিন্থ অ্যারাইভস উইথ নিউজ অফ দ্য ডেথ অফ কিং পলিবাস, ওডিপাস শকস everyone with his apparent happiness at the news as he sees this as proof that he can never kill his father. তো এই সময় করিন্থ থেকে, করিন্থ হচ্ছে আরেকটা প্রদেশ, সেখান থেকে একজন মেসেঞ্জার এসেছে, এসে বলছে রাজা, সেখানকার রাজা পলিবাস মারা গেছে। তো পলিবাসকে, পলিবাস হচ্ছে, ওডিপাস জানে পলিবাস হচ্ছে তার পিতা, পলিবাস তার পিতা, ওডিপাস শুনে কোথাও বাবার মৃত্যুর কথায় দুঃখ পাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ সে একটু যেন খুশি হচ্ছে যে যাকগে তাহলে আমার হাতে আমার পিতার হত্যা হওয়া সম্ভব না, কারণ আমি এখানে থাকাকালীন আমার পিতা মারা গেছে, এটা ওডিপাস ভাবছে। তা এই যে ভাবনাটা, এটা কতটা ঠিক নাকি এর পিছনে আরো কোনো টুইস্ট লুকিয়ে আছে সেটা আমরা দেখব। Although he still fears that he may somehow commit incest with his mother. কিন্তু কোথাও গিয়ে তার মনে হচ্ছে আচ্ছা এটা ঠিক হবে না তো যে আমার মায়ের সঙ্গে আমার একটা বিবাহের কথা যেটা বলা হচ্ছে এরকম কিছু আমি করে ফেলবো না তো ওডিপাসের মনে হচ্ছে, এবং এই মনে হওয়াটা তার মধ্যে কোথাও কুড়ে কুড়ে তাকে খাচ্ছে যে এরকম কোনো প্রফেসি সত্যি হয়ে যাবে না তো ডেলফির, যে এরকম কিছু হয়ে যাবে না তো যেটা আমাদেরকে অন্ধ প্রফেট টিরেসিয়াস বলল, ওই চান্সটা তো এখনো রয়েছে, এটা তাকে ভাবাচ্ছে। দ্য মেসেঞ্জার ইগার টু ইজ ওডিপাসেস মাইন্ড টেলস হিম নট টু ওয়ারি বিকজ কুইন মেরোপ অফ করিন্থ ওয়াজ নট ইনফ্যাক্ট হিজ রিয়েল মাদার এনিওয়ে। মেসেঞ্জার তখন বলছে যে না মহারাজ ভুল করবেন না, আপনি যে মিরোপকে যে মানে আপনার যে মা কুইন মিরোপ, যাকে আপনি মা বলে জানেন, মানে করিন্থের যে রাজা পলিবাস যে মারা গেছে তার যে ওয়াইফ মিরিও, মিরিও কিন্তু আপনার আসল মাই নয়, ফলে আপনি এরকম কিছু ভাববেন না। আর এই কথাটা ওডিপাসকে বলা হয়েছিল ইজ করার জন্য, তার প্রেশারটা রিলিজ করার জন্য, কিন্তু দেখা গেল সেটা হলো ব্যাকফায়ার করে গেল, আরো বেশি বুমেরাং হয়ে গেল, আরো বেশি সমস্যা ফেললো ওডিপাসকে। কি সমস্যা ফেললো না, সে উল্টে ভাবতে লাগলো যে মিরিও আসলে মাই নয় তাহলে আমার আসল মাটা কে, এবং যদি মিরিও আসল মা না হয়ে থাকে তাহলে তো পলিবাস আমার আসল বাবাও নয়, তাহলে সে মারা গেছে, আমি আনন্দ যে আমি পাচ্ছিলাম যে আমার হাতে অন্তত মরেনি, আমার এরকম কোনো প্রফেসি সত্য হয়নি, সেটা কিন্তু দেখা যাচ্ছে এবার ব্যাকফায়ার করতে চলেছে। ওডিপাসের মনে প্রচন্ড ভয় এবং শঙ্কা একসঙ্গে ডানা মেলতে শুরু করলো। দ্য মেসেঞ্জার টার্নস আউট টু বি দ্য ভেরি শেফার্ড
who had looked after an abandoned child which he later took to Corinth and gave up to King Polybus for adoption. তো দেখা গেল কথায় কথা বেরোলো এই মেসেঞ্জার সেই শেফার্ড সেই মেষপালক ছিল যে বহু বছর আগে একটা পরিত্যক্ত বাচ্চাকে জীবিত অবস্থায় খুঁজে পেয়েছিল এবং করিন্থের রাজার কাছে নিয়ে গিয়ে পলিবাসের হাতে তাকে তুলে দিয়েছিল তাদের সন্তান ছিল না বলে যে তাকে মানুষ করার জন্য সেই বাচ্চাটাকে। তাহলে এই যে কুড়িয়ে পাওয়া বাচ্চাটা যার তখন জ্ঞানও হয়নি সেই কি তাহলে ওদিপাস? তার মানে কি পলিবাস আর মিরিওপের পালিত সন্তান? এর দিকেই যাচ্ছে গল্পটা। হি ইজ অলসো দ্য ভেরি সেম শেফার্ড হু উইটনেসড দ্য মার্ডার অফ লেয়াস, এবং এই শেফার্ড সেদিন ক্রস রোডে উপস্থিত ছিল যেদিন লেয়াসের মার্ডার হয় ক্রস রোডে, সেই রাস্তার মধ্যে রাজা লেয়াসকে থিপসের যে মানে ওয়াদিপাসের আগের যে রাজা তার মার্ডার হয় সেখানে সে উপস্থিত ছিল। বাই নাও জোকাস্টা ইজ বিগিনিং টু রিয়েলাইজ দ্য ট্রুথ, এখানে জোকাস্টা আস্তে আস্তে যেন সবটা সত্যটা ধরা পড়ছে কারণ সে তো সেই মহিলা যে সবটা জানে। অ্যান্ড ডেসপারেটলি বেগস ওয়াদিপাস টু স্টপ আস্কিং কোয়েশ্চেন্স, এবং জোকাস্টা ওয়াদিপাসকে বলছে যে মহারাজ এবার ছাড়ো আর কিছু তোমার অনুসন্ধান করতে হবে না আর কিছু তোমার জানতে হবে না, তোমার যে কিউরিওসিটি সেটা বন্ধ করো আর দরকার নেই আমাদের কিছু জানার। বাট ওয়াদিপাস ফেসেস দ্য শেফার্ড, কিন্তু ওয়াদিপাস শেফার্ডকে জোর দিচ্ছে বলতেই হবে বাকিটা বলো, থ্রেটনিং হিম উইথ টর্চার অর এক্সিকিউশন, বলছে সত্যি না বললে তোমাকে আমি এক্ষুনি টর্চার করা শুরু করবো বা এক্সিকিউশন মুন্ডচ্ছেদ করবো, রাজা তার সে ক্ষমতা রাখতো সে বলছে। আনটিল ইট ফাইনালি ইমার্জেস দ্যাট দ্য চাইল্ড হি গেভ অ্যাওয়ে ওয়াজ লিয়াসেস ওন সন, এবং সে আস্তে আস্তে সব সত্যটা বলছে যে যে সন্তানকে আমি তুলে দিয়েছিলাম করিন্থের রাজা পলিবাসের হাতে সে কিন্তু অ্যাকচুয়ালি লেয়াসেরই সন্তান ছিল। লেয়াস ভবিষ্যৎবাণী শুনেছিল লেয়াস এবং তার ওয়াইফ জোকাস্টা যে তাদের সন্তান, তাদের সেই সন্তানের দ্বারা তাদের মানে লেয়াসের মৃত্যু ঘটবে নিজের সন্তানের দ্বারা এবং তার ওয়াইফ জোকাস্টাকে মানে নিজের মাকে সেই সন্তান বিয়ে করবে। সেই ভবিষ্যৎবাণী যাতে ভুল হয় মিথ্যে প্রমাণ হয় সেই জন্য লেয়াস আর জোকাস্টা মিলে নির্দেশ দিয়েছিল সেই শেফার্ডকে যে বাচ্চাটাকে তাদের হবু মানে সদ্যজাত বাচ্চাকে মেরে ফেলতে। কিন্তু কোথাও গিয়ে সেই শেফার্ডের বিবেকে লেগেছিল, সে অত সুন্দর ফুটফুট একটা বাচ্চাকে মেরে ফেলতে পারেনি, সে বাচ্চাটাকে নিয়ে গিয়ে রেখে দিয়ে এসেছিল পর্বতের কোলে যেখান থেকে পলিবাসের কাছে নিয়ে যাওয়া হয় আরেকজন শেফার্ডের দ্বারা সেই বাচ্চাটিকে, যে কিন্তু আজকের এডিপাস। তো সেটা জানা যাচ্ছে। অ্যান্ড দ্যাট জোকাস্টা হ্যাড গিভেন দ্য বেবি টু দ্য শেফার্ড টু সিক্রেটলি বি এক্সপোজড আপন দ্য মাউন্টেন সাইড ইন ফিয়ার অফ দ্য প্রফেসি দ্যাট জোকাস্টা সেড হ্যাড নেভার কাম ট্রু, এবং যাতে প্রফেসিটা সত্যি না হয় ওই জন্য জোকাস্টা সবটাই জানতো যে এই বাচ্চাটাকে সে নিজের বাচ্চাকে সদ্যজাত বাচ্চাকে পরিত্যাগ করে যাতে কোনোদিন সে বাচ্চাটা এখানে ফিরত এসে নিজের মাকে বিয়ে না করে মানে জোকাস্টাকে বিয়ে না করে এবং লেয়াসের মৃত্যুর কারণ না হয়, তার নিজের পিতার মৃত্যুর কারণ না হয়, প্যাট্রিসাইড সে না করে, প্যাট্রিসাইড মানে হচ্ছে পিতৃ হত্যা সে না করে। দ্যাট দ্য চাইল্ড উড কিল ইটস ফাদার, যে সে যাতে নিজের বাবাকে হত্যা না করতে পারে তাকে পরিত্যক্ত করা হয়। উইথ অল নাও ফাইনালি রিভিল, কিন্তু এখন জলের মতো সবটা পরিষ্কার, ওয়াদিপাস কার্সেস হিমসেলফ, ওয়াদিপাস নিজেকে শাপান্ত করতে লাগলো, অ্যান্ড হিজ ট্র্যাজিক ডেস্টিনি অ্যান্ড স্টাম্বলস অফ, সে তার নিজের ভাগ্যকে দুষতে লাগলো। অ্যাজ দ্য কোরাস ল্যামেন্টস হাউ ইভেন এ গ্রেট ম্যান ক্যান বি ফেল্ড বাই ফেট, এবং কোরাসরা গ্রিক ড্রামার যেটা বৈশিষ্ট্য ফিচার যে কোরাসরা দাঁড়িয়ে বর্ণনা করতো তারা দুঃখ করতে লাগলো যে কিভাবে ভাগ্যের জালে কোনো ভালো মানুষও পতিত হতে পারে। এ সার্ভেন্ট এন্টার্স, একজন চাকর ঢুকলো অ্যান্ড এক্সপ্লেইনস দ্যাট জোকাস্টা হোয়েন শি হ্যাড বিগান টু সাসপেক্ট দ্য ট্রুথ হ্যাড রান টু দ্য প্যালেস বেডরুম অ্যান্ড হ্যাংড হারসেলফ দেয়ার, একজন সার্ভেন্ট বাড়ির একজন চাকর ওই সময় রাজপ্রাসাদে ঢুকলো এবং বলল জোকাস্টা সুইসাইড করেছে নিজেকে মানে গলায় দড়ি দিয়ে আর কি, সে বিছানার চাদর দিয়ে সে সুইসাইড করেছে, এবং যেটা সে এই সত্যটা নিতে পারেনি যে তারই ছেলে আজকে ঘুরে এসে তারই স্বামীকে মেরে সে রাজা হয়েছে এবং তারই সন্তান আজকে তার তার অন্য সন্তানদের পিতা, এটা সে মেনে নিতে পারেনি সেই জন্য সে সুইসাইড করেছে। ওয়াদিপাস এন্টার্স, ওয়াদিপাস ঢুকছে সেই সময় ডেলিরিয়াসলি কলিং ফর আ সোর্ড সো দ্যাট হি মাইট কিপ kill himself and raging through the house until he comes upon Jocasta's body. সে একটা তলোয়ার খুঁজছে যাতে সে নিজেকে হত্যা করতে পারে এবং জোকাস্টার বডির সামনে সে কাঁদছে। ইন ফাইনাল ডেসপেয়ার ওয়াদিপাস টেক্স টু লং গোল্ড পিনস ফ্রম হার ড্রেস, তো জোকাস্টার জামাত মানে পোশাক থেকে সে দুখানার সোনার পিন বার করে নিচ্ছে অ্যান্ড প্লাঞ্জেস দেম ইন টু হিজ ওন আইজ, এবং নিজের দুটো চোখে দুটো পিন ঢুকিয়ে নিজেকে অন্ধ করে নিচ্ছে। কেন অন্ধ করে নিচ্ছে ওয়াদিপাস বা ইডিপাস? নিজেকে খুব সহজ কারণ সেটার যে সে এই সত্যটাকে আর চোখে দেখতে চায় না, এই সত্যটাকে আর নিজে অনুধাবন করতে চায় না। নাও ব্লাইন্ড, ওয়াদিপাস অন্ধ হয়ে গেছে। ওয়াদিপাস বেগস টু বি এক্সাইল্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওয়াদিপাস রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, সে নিজেকে নিজে বিতাড়িত করছে। অ্যান্ড আস্ক ক্রিয়ান টু লুক আফটার হিজ টু ডটার্স, তার দুই মেয়ের দায়িত্ব ক্রিয়ানকে অর্থাৎ তাদের মামাকে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে বলা ভালো হচ্ছে
নিজের শ্যালক, আবার একই সঙ্গে কিন্তু ক্রিয়ন কে হচ্ছে না, ওর শ্যালক আবার ওরই মামা, তাকে দিয়ে যাচ্ছে। অ্যান্টিগন অ্যান্ড ইসমেন, দুই মেন নাম ওদিপাসে অ্যান্টিগন এবং ইসমেন, দু নম্বর শর্ট কোয়েশ্চেন আসে এটা পরীক্ষায়। আচ্ছা, ল্যামেন্টিং দ্যাট দে শুড হ্যাভ বিন বর্ন ইন টু সচ এ কার্সড ফ্যামিলি, এবং সে নিজের ভাগ্যকে দুষছে, দুই মেয়েকে বলছে যে এরকম একটা অভিশপ্ত পরিবারে তোদের জন্ম, তার জন্য আমায় ক্ষমা করিস। ক্রিয়ান ক্রিয়ন কাউন্সেলস দ্যাট ওয়াদিপাস শুড বি কেপ্ট ইন দ্য প্যালেস আনটিল ওরাকলস ক্যান বি কনসাল্টেড রিগার্ডিং হোয়াট ইজ বেস্ট টু বি ডান। যে ক্রিয়ন বলছে যতক্ষণ না নতুন কোন ওরাকেল আসছে, ভবিষ্যৎবাণী আসছে বা কি করা যাবে, সে নির্দেশ ঈশ্বরের কাছ থেকে আসছে, তো ওয়াদিপাস থেকে যেতে পারে যদি সে চায়। অ্যান্ড দ্য প্লে এন্ডস অ্যাজ দ্য কোরাস ওয়েলস, এই সময় কোরাসরা ওয়েলস মানে দুঃখ করা, ল্যামেন্ট করা, তারা কোরাসরা দাঁড়িয়ে ল্যামেন্ট করছে, কি বলছে, কাউন্ট নো ম্যান হ্যাপি টিল হি ডাইজ ফ্রি অফ পেন অ্যাট লাস্ট, যতক্ষণ না কোনো মানুষ মারা যাচ্ছে সে সুখী কিনা জাজ করো না, ফ্রি অফ পেন অ্যাট লাস্ট, মারা গেলে, মানুষ মরে গেলে তবেই সে ফ্রি অফ পেন হতে পারে, জীবন ফ্রি হয়ে যায় মৃত্যুর হাতে তখনই তার পেন থেকে সে পেন ফ্রি হতে পারে, যতক্ষণ না সে মারা যাচ্ছে কোনো মানুষকে সুখী ভেবো না, কারণ আপাত দৃষ্টিতে অধিপাসের মতো বীর বড় যোদ্ধা রাজা, সে তার হাতে সবকিছু, ফ্যামিলি ঐশ্বর্য সব আছে, টাকা পয়সা সম্পদ সব আছে, কিন্তু দেখা গেল পৃথিবীর সব থেকে ভাগ্যবঞ্চিত মানুষ সে প্রমাণ হলো। তাহলে যতক্ষণ না মানুষ মারা যাচ্ছে ওকে সুখী বলো না, এটা কোরাস, গ্রিক কোরাসরা বলে শেষ করছে। তা আমাদের অধিপাস এখানেই শেষ হচ্ছে, আমরা খুব শর্ট সামারি করে জায়গা পুরো ড্রামাটা অ্যানালিসিস করলাম কিন্তু খুব শর্ট সামারিতে। যারা ডিটেলে পড়তে চাইবে তারা যোগাযোগ করো, আর যদি ভালো লেগে থাকে ড্রামাটা তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। আশা করি তোমাদের ভালো লাগছে, পাশে থাকো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিও আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।